অনলাইন টোটাল গাইড ইউটিউব চ্যানেল ওটিজিতে সকলকে আরও একবার স্বাগত। আমরা আপনাদের মাঝে অনেকগুলি ইনফরমেশনাল এবং এডুকেশনাল ভিডিও অলরেডি পোস্ট করেছি। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পোস্ট করার জন্য আমরা রেডি হয়ে আছি। তো আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন অনেক ধন্যবাদ, আর এখনও যদি না করে থাকেন, আজকে যদি আপনি প্রথম ভিডিওটা দেখছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পুরানো দিনের ভিডিওগুলো এবং আগামী দিনের নতুন ভিডিওগুলো দেখার জন্য। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে আপনি কিভাবে জমির রেকর্ড অরিজিনাল ডিজিটাল কপি আপনি কিভাবে পেয়ে যাবেন। তো সম্পূর্ণ বিষয়টা আমরা একদম করে টোটাল ব্যাপারটা দেখিয়ে দেব। তার জন্য আপনাকে একটাই কাজ করতে হবে, শুধুমাত্র টোটাল ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন বন্ধুরা, দেখে নিই কিভাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে জমির রেকর্ড এবং প্লট ইনফরমেশন বা মৌজা ম্যাপ আপনি ডিটেলসটা কিভাবে আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড করে সেভ করে ডিজিটাল কপি হিসাবে পেয়ে যাবেন। তো চলুন দেখি সেই প্রসেস। তো এর জন্য প্রথমে আপনাকে যেতে হচ্ছে গুগলে গিয়ে লিখবেন ই ডিস্ট্রিক্ট ডাব্লিউবি, তারপর দেখুন এই যে প্রথমের ওয়েবসাইটটা ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করুন। এটা আপনারা অবশ্য অনেকেই জানেন, তো আপনারা ইউজার নেম পাসওয়ার্ড দেবেন। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্যাপচা কোড যেটা আছে, ক্যাপচা কোডটা ঠিক ঠিক করে সেম টু সেম পোস্ট করে লগ ইন করবেন। যারা ই ডিস্ট্রিক্টের কাজ করেন এই পোর্টালটা জানেন, তো আমি আমার পোর্টালে লগ ইন করেই রেখেছি। তো লগ ইন করার পর দেখুন ডিপার্টমেন্টের যে 61টা সার্ভিস, তার নিচে একটা সার্ভিস আছে যেটা হচ্ছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস, এর আন্ডারে প্রথমের যে সার্ভিস ইস্যুয়েন্স অফ কপি অফ সার্টিফিকেট অফ আরওআর, এর মধ্যে যাওয়ার পর আপনি দেখুন এখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড, তারপর সিএসসির ফিজ কি কি আছে, সেই টোটাল ব্যাপারগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো তার জন্য আপনার ডকুমেন্টস রিকোয়ার বললে অ্যাকচুয়ালি খতিয়ান নম্বরটা খুব প্রয়োজন হয়। তো তারপর দেখুন কি কি ফিজ লাগবে এবং সিএসসি সেন্টারে আপনাকে কি কি ফিজ দিতে হবে, সেই টোটাল ব্যাপারটা কর্তায় পড়ে নেওয়ার পর আপনি অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করার পর দুটো অপশন আছে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট কপি অফ আরওআর, আর একটা হচ্ছে গেট অ্যাপ্লাইড ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট কপি অফ আরওআর। তো দেখুন প্রথমে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার যে ডিস্ট্রিক্ট, তারপর আপনি ব্লক সিলেক্ট করবেন, তারপর মৌজা কোড, তারপর আরওআর নাম্বার, তারপর আপনি সার্চ দিয়ে দেবেন। তো আমি সেটা করে নিচ্ছি, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে করছি। তো আমি সার্চ দেওয়ার পর আমি যে সার্চ করেছি সেটা দেখুন কটা আছে, 20 টাকা লাগছে, একটা মাত্র পেজ আছে। তারপর যে পেজটা ওপেন হয়েছে, এবার কে অ্যাপ্লিকেশন করছে এই রেকর্ডটা পাওয়ার জন্য, কে অ্যাপ্লিকেশন করছে তার ডিটেলসটা দেবেন। হ্যাঁ, তার ডিটেলসটা পরপর স্টেপ বাই স্টেপ ফিল আপ করার পর আপনি লাস্টে ক্লিক করবেন। যেমন দেখুন তার নাম কি, তার ইমেল আইডি, ফোন নাম্বার, এই সমস্তগুলো দেওয়ার পর এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনার অনলাইন পেমেন্ট মোডে চলে যাবে। অনলাইন পেমেন্ট মোডে যাওয়ার পর ওখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অনলাইন পেমেন্ট, অফলাইন পেমেন্ট চালু নেই, অনলাইন পেমেন্ট করবেন। অনলাইন পেমেন্টের মধ্যে যে অপশনগুলো আছে, অনলাইন, তারপর হচ্ছে ডিটেলস অফ প্রোগ্রাম, এই যে ব্যাপারগুলো, এটা করে আপনি পে করে দেবেন। খুব একটা বিষয়টা জটিল নয়, অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এই সমস্ত থাকছে। তারপর আপনার যে এই যে দেখুন এখানে আপনার টোটাল ব্যাপারটা এলো, এখানে আসার পর কনফার্ম, আপনি অনলাইন পেমেন্টে ক্লিক করার পর আপনার টোটাল ডিটেলস যেটা আপনি সাবমিট করেছেন সেটা দেখাবে, দেখার পর যদি কোথাও ভুল না থাকে কনফার্ম করবেন। তো তার আগে বন্ধুরা একটা কাজ করবেন, এআইএন নম্বর এই সময় চলে আসবে, এআইএন নম্বরটা অবশ্যই কপি করে রেখে দেবেন। তার কারণ এআইএন নম্বরটা কপি করে রাখলে কি হবে, তা আপনার ভবিষ্যতে ওই এআইএন নম্বর দিয়ে আপনি সার্চ করতে পারবেন ওই অ্যাপ্লিকেশনটা স্ট্যাটাসটা কি। যদিও এর অন্য প্রসেস আছে, হ্যাঁ, এই ডিস্ট্রিক্টের সাইটের ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি দেখতে পাবেন, কিন্তু আমি বলবো প্রথম যারা কাজ করছেন তারা এআইএন নম্বরটা কপি করে রেখে দেবেন। তারপর আপনি কি করবেন না, এই যে এখানে গিয়ে আপনি কনফার্ম করবেন। ঠিক আছে, কনফার্ম করার পর আপনি যে পেমেন্ট প্রসিডিওর, আশা করি আপনার আগেও কাজ করেছেন অনলাইন পেমেন্ট সিস্টেম গ্রিপসে, তো এটা গভর্নমেন্টের যে ট্রেজারি গ্রিপস, গ্রিপস পোর্টালে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এখানে যে ব্যাংক আপনার আছে, যে ব্যাংকের নেট ব্যাংকিং আছে বা ডেবিট কার্ড আছে সেটা সিলেক্ট করবেন। আমি স্টেট ব্যাংক সিলেক্ট করে ওকে করলাম।
তারপর যে স্টেপটা, আপনি এখানে থেমে যাবেন না, মনে হবে যে রিডাইরেক্ট হয়ে যাবে, কিন্তু না, আপনি এখানটায় ক্লিক করলে গো টু স্টেট ব্যাংক, আমি স্টেট ব্যাংক যেহেতু সিলেক্ট করেছি, এখানটায় ক্লিক করার পর আপনার ব্যাংকে রিডাইরেক্ট হবে। এই সময় কিন্তু আপনারা ব্রাউজার বন্ধ টন্ধ করবেন না। দেখুন আমার স্টেট ব্যাংকের পোর্টাল চলে এসেছে, আমি এখান থেকে পেমেন্টটা করে দিচ্ছি। করে দেওয়ার পর দেখবেন, করে দেওয়ার পর, পেমেন্ট করে দেওয়ার পর যদি আপনার ওই ই ডিস্ট্রিক্টের সাইট রিডাইরেক্ট হয়ে যায় তাহলে ভালো, যদি না হয় তখন কিন্তু আপনি যখন পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে সেই সময় একটা ট্রানজ্যাকশন নাম্বার জেনারেট হবে, ওটা কিন্তু কপি করে রেখে দেবেন। তো আমার পেমেন্টটা রিডাইরেক্ট হয়ে গেছে, তো দেখুন ওটাকে আমি এআইএন নম্বরটা দিয়ে আরেকবার সার্চ করে দেখছি, পেমেন্ট সাকসেসফুল, ওটা আপনার প্রথমেই আছে ট্র্যাক অ্যাপ্লিকেশনে, ক্লিক করে এআইএন নম্বর দিয়ে সার্চ করে দেখলাম। তারপর আমি আবার ওই ল্যান্ডে যাচ্ছি, ওখানে যাওয়ার পর আবার অ্যাপ্লাই করছি, এবার কিন্তু প্রথমের অপশনটা না, দ্বিতীয় অপশনটা চুজ করছি, গেট অ্যাপ্লাইড ইস্যুয়েন্স সার্টিফিকেট, তারপরে এআইএন নম্বর দিয়ে সার্চ করে দেখুন আমার সার্টিফিকেট কপিটা বেরিয়ে গেছে। যদিও এটা আমার পুরানো, কারণ আপনি অ্যাপ্লাই করার সাথে সাথেই অ্যাপ্রুভ হবে এমন মানে নেই, তারপর আপনি ওটাকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নেওয়ার পর আপনার নিজের প্রয়োজন মতো প্রিন্ট দিয়ে দেবেন। তো আমাদের এই ভিডিওটি সম্পর্কে যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর অন্য বন্ধুদেরকে দেখার জন্য সাহায্য করুন, শেয়ার অবশ্যই করুন, আর সাবস্ক্রাইব আশা করি আপনি করে রেখেছেন, আর যদি এখনও না করে থাকেন বলবো আরও একবার সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল, এবং নোটিফিকেশন বাটন অন করে রাখুন, আগামী দিনের নতুন ইনফরমেশনাল এবং এডুকেশনাল ভিডিওগুলোর নোটিফিকেশন যেন আপনার মেলে সরাসরি চলে যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।